কাজের ক্ষেত্রে একটা কথা বলবো যে আমি সবসময় আগে ঢোল পেটাই না, এটা সবাই জানে। কারণ আমি মনে করি যে আগে কাজ শুরু হবে বা রিলিজ হবে, তারপর অডিয়েন্স নিজে থেকেই জানতে পারবে, কারণ এখন ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছু চলে এসছে। তো সেখানে দাঁড়িয়ে সারপ্রাইজ আছে যে একটা, অফকোর্স একটা মুভি রিলিজ হবে, পোস্টার আমি মানে কানাড়া ফিল্ম ব্যাঙ্গালোর, আর আরেকটা মুভি অফকোর্স ফ্লোরে যাচ্ছি, মানে আমি তো আগেও বলেছি যে ক্যামেরা ছাড়া আমি থাকতে পারবো না। দেন স্টার্ট হবে আলোচনা। না আমি অলওয়েজ, আমি বেঙ্গলি মানে বাঙালি মেয়ে হয়ে বাংলায় কাজ করতে আমার সবসময় ভালো লাগে। আর কিন্তু অফকোর্স বাংলা সাবজেক্টগুলো এমন এমন হয় যেটা সাউথ বা বলিউডে হয় না, যেমন অনেক টাইপের, যেমন চরিত্রহীন, বা আমি আগেও বলেছিলাম দেবদাস, এই টাইপের স্টোরি করতে আমার খুব ভালো লাগে। বলিউডেরই একটা প্রজেক্ট স্টার্ট হবে, তো ওইটা 25th থেকে, মানে মহালয়ার দিন থেকে স্টার্ট, ভালো দিনের দিন থেকেই স্টার্ট। তো এই একটা প্রজেক্ট হবে, অ্যান্ড একটা আমি অলরেডি শুটিং কমপ্লিট করেছিলাম, সেটার পোস্টার বেরিয়েছে, সেটা প্রমোশন স্টার্ট হবে। আর আমি যেরকম পরম্পরা সিজন 2 বেরিয়ে গেছে হটস্টারে, তো সেটা প্রমোশন করেই এসেছিলো। সবাই মানে আমি যদি একটা কোনো সাবজেক্ট মানে আমার ভাল লেগেছে বা আমি সেই সাবজেক্টটা ইয়েস বলেছি, তো প্রত্যেকটাই ডাইরেক্টরে মানে না মানে অফকোর্স নানা রকম ডাইরেক্টরের চিন্তাভাবনা আলাদা, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, সাউথের ডাইরেক্টর আলাদা, বলিউড ডাইরেক্টর আলাদা, কলকাতার ডাইরেক্টর আলাদা। তো আমি ওরকম কাউকেই বলবো না, কারণ সবাই চেষ্টা করে যে আমাকে নিয়ে একটু অন্যরকম ভাবনা ভাবো। তো সেখানে দাঁড়িয়ে আমি সবারই নাম বলবো, মানে আমি যাদের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স করেছি। পুজোর অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু পরে যখন জানতে পারলাম যে সপ্তমী অবধি আমার মুভির শিডিউল আছে, দেন অষ্টমী নবমী দশমী আমার অফ ডে আছে। তো সেই দিন মানে সপ্তমী অবধি আমি শুটিং করব, কিন্তু অষ্টমীর দিন আমি অঞ্জলি দেব, নবমীর দিন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, দশমীর দিন প্যান্ডেলে গিয়ে মায়ের পা ছোবো, আর আমার নিজের মায়ের পা ছোবো, প্লাস ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করবো। ফ্যামিলি মানে আমার মা, ভীষণ ভালো লাগে, মানে আমি ওই লজ্জা আমি একদম করি না, আমি ওয়েট করি যে কবে ওই দিনটা আসবে যে প্যান্ডেলে গিয়ে একটু খিচুড়ি খাবো। আমার খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি ভীষণ ভালো লাগে। শপিং হয়নি, কিন্তু মানে পুজো মানেই তো একটা ফিল হয় যে ট্র্যাডিশনাল কিছু পরবো, তো সেখানে ডিজাইনার থাকতে আর টেনশন কি। আমি একটা কথাই বলবো যে মানে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, তো খুব এনজয় করো, সেদিনকে কোনো ডায়েট করো না। ইনফ্যাক্ট আমিও ডায়েট করি না, আমি ভীষণই ফুডি, সেই জন্য কিন্তু একটু মোটা হয়ে গেছি। তো কোনো ডায়েট করবে না, প্রচণ্ড বন্ধুদের সাথে ঘোরো, বয়ফ্রেন্ডের সাথে ঘোরো, ফ্যামিলির সাথে ঘোরো, প্রচণ্ড এনজয় করো। আর কিন্তু একটু সাবধানে, মানে আমি জানি যে সবাই মেকআপ করবে, ইনফ্যাক্ট মাস্ক পরতে লাইক করে না, কিন্তু কোভিডের জন্যে প্রচুর ভিড় হয়, তো সেখানে দাঁড়িয়ে মাস্কটা যদি ইউজ করা যায় বা খাবারের আগে যদি স্যানিটাইজার ইউজ করা যায়, কিন্তু সেফটি, বাট এনজয় করো। আমার তরফ থেকে মানে ন্যানার তরফ থেকে আমি দর্শকদের শুভ শারদীয়া।